মুন্সীগঞ্জে চতুর্থ ধাপে 31শে মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের আজ শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। আজ সকাল 10টা থেকে মনোনয়নপত্র জমা শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয়। জেলার 6টি উপজেলার রিটার্নিং অফিসার শ্রীনগর, সিরাজদি খান ও টঙ্গিবাড়িতে উপজেলা নির্বাচন অফিসারের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মুন্সীগঞ্জ সদর, লৌহজং ও গজারিয়া রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন জমা দেন প্রার্থীরা। আগামী 13ই মার্চ প্রত্যাহার এবং 14ই মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। জেলার সিরাজদি খান উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি মহিউদ্দিন আহমেদ। চেয়ারম্যান পদে বিকল্প ধারা মনোনীত প্রার্থী বিকল্প যুব ধারার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান বাচ্চু। ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা যুবলীগ আহ্বায়ক মইনুল হাসান নাহিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন ও মেহেরুন্নেসা। এছাড়া শ্রীনগরে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি তোফাজ্জল হোসেন সহ 4 জন। আওয়ামী লীগ মনোনীত লৌহজংয়ে ওসমান গনি তালুকদার কালন, টঙ্গিবাড়িতে ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, সদরে আনিসুজ্জামান আনিস ও গজারিয়ায় আমিরুল ইসলাম। আসন্ন 14 থেকে 17ই মার্চ চট্টগ্রাম রেডিসন ব্লুতে রিহ্যাব মেলা উপলক্ষে দোকান, শোরুম, ফ্ল্যাট ক্রয়ে এককালীন পরিশোধে এসএস ডেভেলপারের বিশেষ মূল্য ছাড়। যোগাযোগ 01707117113, 01707117114।